একটু শোনেন না ভাই, আমাকে ছাড়েন, আমি যাবো, আমি ঠিকঠাক ভাবে যাবো, ছাড়েন, আমাকে ছাড়েন, ছাড়েন, আমি যাবো। আমরা শুধুমাত্র এসেছি আমাদের শহরের পরিস্থিতি দেখার জন্য। আমাদের হাতে টিকিটটা কেন থাকে? আমরা টিকিট কেটেছিলাম, কি করেন? আমরা নকশা অবিকতে আসছি, মাত্র অ্যাটাক হয়েছে, মাত্র অ্যাটাক হয়েছে, জানেন আপনারা, জানেন মাত্র অ্যাটাক হয়েছে, হতেই পারে যারা এখানে আপনারা এসেছি, ঠিক আছে, এটা কি আমাদের কোথাও যাওয়া পরে কথা, আমি বলছি না, কিছু মিডিয়া নাই, আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি যাচ্ছি, পরিচয় দিতে থাকেন। কি করেন? কোথাকার কোথাকার? একটু শোনেন না ভাই, আমাকে ছাড়েন, আমি যাবো, আমি ঠিকঠাক ভাবে যাবো, ছাড়েন, আমাকে ছাড়েন, ছাড়েন, আমি যাবো। আমার বক্তব্য, আমি একজন রাজশাহীর নাগরিক, আমি এখানে এসেছি, আমি আমার ইচ্ছা মতো এসেছি, আমি কি রাজশাহী শহরের কোনো পয়েন্টে যেতে পারবো না? আমার শহরের আমি যে কোনো জায়গায় যেতে পারি, সেখানে যাওয়ার জন্য যদি আমাকে কোনো কারণ ছাড়া আমাকে যদি গ্রেফতার করা হয়, সেখানে আমার কিছু বলার নাই, ঠিক আছে? আমার হাতে কোনো ইট ছিল, পাথর ছিল, পড়াশোনা করি বিউপিতে, জি, ওনারা চারজন ছিল, একজন দৌড়মারে পালাইছে, চারজন ছিল না, চারজন ছিল না, আমার কথা আমরা শুধুমাত্র এসেছি আমাদের শহরের পরিস্থিতি দেখার জন্য। আমাদের হাতে কোনো লাঠি ছিল না, বিন্দু মাত্র আমাদের হাতে ছিল না, কথা বলতে আমাদেরকে সেটাও করা হয়নি। না, তুমি নষ্ট করে দিলে ছবিটা আমার।
ভাই এই কোথায় গো আপনি বলা এত কম এত কম এই তুমি কি ভাই